বন্ধুরা আজ অন্তর্মহল অস্ত্রবর্ণা চ্যানেলে আমি তোমাদের কাছে একজনের গল্প করব তোমাদের এই চ্যানেলটি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে নিজেদের নাম লিখে জানিও আর এই গল্পটা শুনে তোমরা বলবে যে তোমাদের কতটা ভালো লেগেছে সত্য ঘটনা অবলম্বনেই এটা লেখা এবং যার গল্প করব তার নাম হলো জুবাইদা বেগম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের একজন নায়িকা ছিলেন জুবাইদা বেগম তবে আলেমারার না রাজা ধনরাজগিরের কন্যা জুবাইদা বেগমের মতন রূপকথার জীবন তার ছিল না তার নিজস্ব জীবন ছিল নানা ঘাত প্রতিঘাতে ভরা আর বেশিরভাগটাই ট্র্যাজেডি তার ছিল অকাল মৃত্যু আজও রাজস্থানের যোধপুরে আনাচে কানাচে তার ঘুঙড়ের আওয়াজ পাওয়া যায় এটা অবিশ্বাস্য হলেও আমাদের কাছে অবিশ্বাস হতে পারে কিন্তু স্থানীয় মানুষের কাছে এটাই নাকি সত্য হিন্দি সিনেমার সঙ্গে এই জুবাইদা বেগমের কোনো সম্পর্ক ছিল কিংবা ছিল না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে তবে চল্লিশের দশকের একজন অভিনেত্রী ছিলেন জুবাইদা বেগম এবং তিনি নেপথ্য গায়িকাও ছিলেন তবে কেউ কেউ বলেন তিনি নাইটেম আইটেম গানের নায়িকা ছিলেন এবং হিন্দি সিনেমাতে গ্রহণ করেছিলেন কে ছিলেন এই জুবাইদা বেগম একজন অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে গিয়েছিলেন যোধপুরের মহারানী সেই সময় বোম্বে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন কট্টর মুসলিম ব্যবসাদার সেই সময়কার রক্ষণশীল পরিবারের থেকেও তার মা ছিলেন একজন গায়িকা তার তার মায়ের নাম ছিল ফৈজাবাই তিনি গান গিয়ে টাকা রোজগার করতেন ছোটোবেলা থেকেই জুবাইদা মায়ের কাছে না নাচ গান শিখতেন কিন্তু এটা তার বাবার পছন্দ ছিল না তাই তিনি খুব ছোটোবেলাতেই জুবেদার বিয়ে দিয়ে দেন এবং প্রথম স্বামীর কথা বিশেষ কিছু জানাও যায় না তবে এই বিয়ে বেশি দিন টেকেনি তার প্রথম সন্তান ছিলেন খালেদ মোহাম্মদ তিনি তাকে নিয়ে চলে এসেছিলেন তার মায়ের কাছে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি সংসারে মনও দিতে পারেননি তিনি সব সময় গানে ডুবে থাকতেন আস্তে আস্তে তিনি মহাগায়িকা হয়ে উঠলেন এবং মায়ের সাথেই তার রোজগার শুরু হয়ে গেল ঠিক সেই সময় দেশভাগ হয়েছে তাই দেশভাগ সংসার ত্যাগ সব কিছু তার জীবনকে টলমল করে দিয়েছিল সেই সময় তিনি যোধপুরের মহারাজার বোনের বিয়েতে তার মায়ের সঙ্গে গান গাইতে এসেছিলেন আর সেখানে গিয়েই জবেইদার জীবন আবারও উথাল পাথাল হয়ে উঠেছিল তার প্রেমে পড়ে গিয়েছিলেন বছর চব্বিশের যোধপুরের রাজপুত্র হনবন্ত সিং এই হনবন্ত সিং একজন ব্রিটিশ বিরোধী ছিলেন তিনি পোলো খেলতেন ভলিবল খেলতেন বাস্কেটবল খেলতেন তিনি ভালো শিকারী ছিলেন দক্ষ ঘোর ছিলেন এমনকি বিমান চালনাতেও দক্ষ ছিলেন অবশ্যই তিনি ভালো রাজনীতিক ছিলেন এবং বেপরোয়া জীবনযাপন করতেন রাজপুত্র হনবন্ত জুবেদার প্রেমে হাবুডুবু খেলেও তার স্ত্রী ছিলেন মহারানী কৃষ্ণকুমারী তার পিতার অকাল মৃত্যুর কারণে তিনি তখন যোধপুরের রাজা হয়ে সিংহাসনে বসেন এবং অপরিণত এবং উদ্যমী জীবনযাপন করতে থাকেন বিবাহিত মহারাজার সঙ্গে একজন মুসলিম গায়িকার সম্পর্ক নিয়ে সেই সময় খুব হইচই শুরু হয়েছিল তবে হনবন্ত জুবইদাকে এতটাই ভালোবাসতেন যে তাকে তিনি উপপত্নী বানাতে চাননি তাকে তিনি অসম্মানিতও হতে দেননি তিনি তাকে বিয়ে করতে চাইলেন কিন্তু যখন তিনি তাকে বিয়ে করতে চাইলেন তখন প্রচুর সরগোল পড়ে গিয়েছিল প্রথমত জুবাইদা মুসলিম তার ওপরে তালাকপ্রাপ্তা এবং তার ওপরে গান গিয়ে টাকা রোজগার করেন সেই সময়কার হিন্দু সমাজ সেটা মেনে নিতে পারেনি পারিবারিক সামাজিক নানা বাধা বিপত্তি কাটিয়ে উনিশশো পঞ্চাশ সালের ডিসেম্বরে কিন্তু তারা বিয়ে করেই ফেললেন তার আগে জুবেইদাকে অবশ্য ধর্মান্তকরণ করতে হয়েছিল তার নতুন নাম হয়েছিল বিদ্যারানী এরপর হনবন্তের সঙ্গে জুবাইদা যোধপুর রওনা হয়ে গেলেন কিন্তু এখানে যোধপুরের উমেদ ভবনে ঠাঁই হয়নি তার সেখানে মেহরানগড়ের দুর্গে তারা সংসার শুরু করলেন পরের বছর তার ছেলে হল রাও রাজা হুকুম সিংহ ওরফে টুটু বানা এই হনবন্ত সিং ভালো রাজনীতিবিদ হওয়ার সূত্রে তিনি একটি কংগ্রেসের বিপক্ষে অখিল ভারতীয় রামরাজ্য বলে একটি দল গঠন করেছিলেন উনিশশো বাহান্নর ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটের প্রার্থীও নির্বাচিত হয়েছিলেন তিনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে তিনি বিপুল ভোটে জয়ী হতে পারে হবেন তাই তিনি আনন্দে স্ত্রী জুবাইদাকে নিয়ে বেড়াতে বের হন তার নিজস্ব বিমানে করে উনিশশো বাহান্নর জানুয়ারিতে ঘটনাটি ঘটেছে তারপরে বিমানটি দুর্ঘটনায় পড়ে ঠিক কি হয়েছিল কেউ বলতে পারে না কিন্তু হনবন্ত সিং ও জুবাইদা দুজনে নিখোঁজ হয়ে যান অনেকে বলেন রাজস্থানের গোরবার এলাকায় অনেক নিচ দিয়ে বিমানটি উঠছিল এবং টেলিফোনের তার জড়িয়ে দুর্ঘটনার কবলে পড়ে তিনি একজন দক্ষ বিমান চালক হওয়া সত্ত্বেও নিজের বিমানকে বিপদের হাত থেকে বার করে আনতে পারেননি ওই দিনই তাদের জীবনের শেষ হয়ে গেল জুবাইদা এবং হনবন্তের পুত্র টুটু বানার মৃত্যুও রহস্যজনক উনিশশো একাশি সালের সতেরোই এপ্রিল যোধপুরের রাস্তায় গলাকাটা অবস্থায় পাওয়া গিয়েছিল তবে টুটুবানার মৃত্যুর প্রায় চল্লিশ বছর পরও তার মৃত্যু রহস্যই রয়ে গিয়েছে এখনও সেটা সমাধান হয়নি জুবাইদা বেগমের প্রথম পুত্র খালেদ একাধারে সাংবাদিক সিনেমা সমালোচক চিত্রনাট্যকার তিনি তার কলমে মা জুবইদার জীবন কাহিনী তুলে ধরেন এইভাবেই স্থানীয় লোকেরা বলে থাকে আজও মেহেরানগড়ের দুর্গে তার গলার গান শোনা যায় তার ঘুঙুরের আওয়াজ পাওয়া যায় যোধপুরের হেরিটেজ স্কুলের ঘুঙুরের আওয়াজ পাওয়া যায় এবং ওই স্কুলের কয়েকটি ঘর এখনো একরকম বন্ধ করাই আছে অন্তরে যার অসীম পুঁজি ভালো মন্দে নিজেকেই খুঁজি রেসপেক্ট দায় প্যাশন রেসপেক্ট ইউর সেলফ ভালোবাসো নিজেকে